নারদ ঋষি নাম ধরিয়া সভ্য সভাস্থান কল্পনাতে এসভাতে আমাকে করেছে ভগবান। আমি ভগবানের ভূমিকা ধরিয়া দিচ্ছি তার প্রশ্নের সমাধান। শ্রবণ করে যাবেন আজ যত জ্ঞানবান। প্রথম প্রশ্ন করেছিল মরে গো, তুমি সর্বসর্বা হলে কেন তুমি যজ্ঞ করো প্রবাস নদী? আমি তার জবাব দিলাম এসে গো, কলিযুগে ভগবান থাকব না নিজেই ভক্ত হব। কারণে করিতেছি ভক্তি অন্বেষণ, তাই করেছি ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। তবে অহৈতুকি ভক্ত যে এখানে হবে নির্বাচন, আমি অর্ঘ ধরে তার চরণে করব সমর্পণ। এই অহৈতুকি কে হবে পরিষ্কার বলেই নেই, আমি এটা জানি, কিন্তু তবু যজ্ঞের আয়োজন করলাম কেন? কারণ নারদ এমনি মাঝে মাঝে টিটকারি করে বলে, শ্রীকৃষ্ণ আমার করুণার সিন্ধু, উনি পুরুষ লোকের কেউ নয় মেয়ে লোকেরই বন্ধু। আমি যদি পরীক্ষার আয়োজন না করে শ্রীমতী রাধার শ্রীপাদ পদ্মে অর্ঘ্য দান করি, তার ভক্তি গ্রহণ করে আমি গৌর হয়ে যাই? এই নারদ বলবে, আমরা তো আর ভক্ত কেউ ছিলাম না ছোট। এক ভদ্রলোকের দুইটা ছেলে, একজনের বয়স 9 বৎসর আর একজনের বয়স 12 ছয় ছয় বোঝেন, 11 বৎসর 11 মাস 29 দিন, একবারে সুই 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 সুই। কেন ভদ্রলোক বাজারে গিয়ে একটা বড় কাতলা পেল, কাতলা মাছ এনে যখন তার গিন্নির হাতে দিল, গিন্নি যখন মাছ কাটে গো, ওই দুটো ছেলেই মনে মনে ভাবে আনন্দ করে এবার মাছের মাথা খাবে। বড় ছেলে ডেকে বলে, তুই ছোট ভাই, ওই মাছের মাথা খাওয়ার যোগ্যতা এখনো তোর হয় নাই। ছোট বলে সন্ধে দাদা, তুই কাটা কুটি খাবি আর নরম নরম সবগুলো তুলে ভাই আমারে খাওয়া। বড় ভাই বলে, চুপ করে থাক, শোক আমি খাবো। বলে, তুই চুপ কর, আমি খাবো। বলে, না আমি খাবো, শোক। আরে জানো না, কাতলা মাছের মাথার যা শোক, ওর দিকে সবারই শোক। আরে ছোট ভাই বলে, শোন, আমার মা আমাকে ভীষণ ভালোবাসে জানিস, দেখবি আমাকেই দেবে। বড় ভাই বলে, শোন, তোর অনেক আগে আমি জন্ম নিয়েছি, মা আমার তোর চাইতে অনেক বেশি ভালোবাসে, দেখা যাবে তাই মা কাকে দেয়। মাঝখানে বাবা দুই ভাই দুই পাশে বসে, কাতলা মাছের মাথা নিয়ে যখন তাদের জননী আসে, মা মনে মনে চিন্তা করিল, স্বামীর পাতে মাথাটা এবার দেবে। স্বামী নরম নরম বেসে বেসে দুই ছেলে রে খাওয়াবে। এই বলে হাতা দিয়ে তুলে মাথা যেই স্বামীর পাতে দিল, বড় ভাই ছোট ভাইয়ের দিকে আট চোখে তাকালো। কি হলো?
ছোট ভাই বলে কি আর হবে, যার সাথে যার খাতির হয় তারে কাতলা মাছের মাথা দেয়। যার সাথে যার খাতির হয় তারে কাতলা মাছের মাথা দেয়। ছোট ওই জাতি ওই নারদ আমি তো চিনি, বলবে যার সাথে যার খাতির হয় তার চরণে আমি হবে। এই জন্য করেছি আমি দাড়ি পাল্লার ব্যবস্থা, আমার কাজের প্রতি যেন সকলের থাকে আস্থা। একটা পদ্ম ফুল রেখেছি, কেন এই জগতে ফুল ফোটে ভ্রমর গিয়ে মধু লোটে, ছোট বাজাই মালি গিয়ে তার কুটা কেটে মালা গেছে নিয়ে যায় হাটে, বিক্রি করে সংসার চালায়। আমার কাছে বলুন দেখি ফুল কাউকে বলে নাকি? তুমি আমাকে বিক্রি করেছো কিছু দেওয়া আমায়, ফুলের জীবন কখন ধন্য হয়? যখন ওই মালা নিয়ে কোন ভক্ত মন্দিরে গিয়ে গোবিন্দের গলায় বা ভক্তের গলায় দেয় তখন ফুলের জীবন ধন্য।